নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই মেডিকেল মেড চ্যানেলে এই ভিডিওটি ফার্স্ট টাইম ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশান অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন। তার কারণ আমি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা এই চ্যানেলে করে থাকি। তো আমার কমেন্ট সেকশনে দেখবেন, বিভিন্ন কমেন্ট সেকশন চেক করবেন, আমার নাম্বার ওখানে দেওয়া আছে। কোনো ভিডিও সম্পর্কে কোনো কোয়ারি থাকলে বা আপনার শারীরিক অসুস্থতা সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কিন্তু আপনি ফোন করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই আমার, ওতে আপনি হোয়াটসঅ্যাপ করেও আপনার সমস্যা লিখতে পারেন। আজকের আমার আলোচনার মূল বিষয় হলো, যারা গর্ভবতী মহিলা, সদ্য গর্ভবতী হয়েছেন অথবা 4-5 মাসের গর্ভবতী, তাদের হঠাৎ করে পেটে কখনো ডান সাইডে ব্যথা হচ্ছে, অনেকেই দুশ্চিন্তায় থাকেন। ডান সাইডের ব্যথা হলে অনেকেই ধরে নেন যে অ্যাপেন্ডিক্স। এটা কি আসলেই অ্যাপেন্ডিক্সের ব্যথা না অন্য কিছু? কোন কোন কারণে হয়, কখন ডাক্তারে শরণাপন্ন হবেন, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। গর্ভ অবস্থায় পেট ব্যথা, পেট কামড়ানো স্বাভাবিক হলে কখনো কখনো এটি কোনো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে, সেসব ক্ষেত্রে দ্রুত ডক্টরের শরণাপন্ন হন। এটা আমি ভিডিওর ফার্স্টেই বলে দিলাম। এবার অনেকের মনে প্রশ্ন থাকে, কেন এমন হচ্ছে, কতদিন ওয়েট করব এই ব্যথা নিয়ে, এই ব্যথা কারণ কি? সেই জন্য আমার এই ভিডিওটি প্রস্তুত করা। যে সমস্ত গর্ভবতী মহিলারা এটা দেখছেন বা গর্ভবতী মহিলা নন দেখছেন, একটা কথা বলে রাখি, গর্ভ অবস্থায় পেট ব্যথা, পেট কামড়ানো বেশ পরিচিত সমস্যা, এগুলো সাধারণ দুশ্চিন্তার কারণ নয়, তবুও ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়া একবার দরকার আছে। তবে কখনো কখনো পেট ব্যথা কোনো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে, সেসব ক্ষেত্রে দ্রুত ডাক্তারকে দেখিয়ে নেওয়া ভালো, তাহলে আপনি নিশ্চিত হতে পারলেন। গর্ভ অবস্থায় পেট ব্যথার সাধারণ কারণ, পেটে ভোঁতার ধরনের ব্যথা হতে পারে, আবার পেট তীক্ষ্ণ ব্যথা হতে পারে। আপনার পেট ব্যথা যদি তেমন তীব্র না হয় এবং বিশ্রাম, দেহভঙ্গির পরিবর্তন, পায়খানা অথবা বায়ুত্যাগের সাথে কমে যায়, তাহলে সেই ব্যথা নিয়ে সাধারণত ঘাবড়াবার কিছু নেই। গর্ভধারণের ফলে আপনার শরীরে হরমোনজনিত নানান পরিবর্তন হয়, তাছাড়া গর্ভে বড় হতে থাকা শিশুকে জায়গা করে দিতে আপনার পেটের অংশে বিভিন্ন পরিবর্তন আসে, মূলত এই সব কারণেই পেট গর্ভ অবস্থায় ব্যথা হতে পারে। মায়ের পেটে ভ্রূণ বড় হতে পূর্ণাঙ্গ শিশুর রূপ নেয়, গর্ভধারণের পরপরে এই ভ্রূণ যখন প্রথমবারের মতো আপনার জরায়ুতে নিজের জায়গা করে নেয়, তখন সেই ঘটনাকে ইমপ্ল্যান্টেশন বলে। এই সময় তলপেটে কিছুটা ভোঁতা ধরনের মাসিকের মতো ব্যথা হতে থাকতে পারে, সেই জায়গায় আপনার মাসিক হওয়ার কথা, সাধারণত তার কাছাকাছি 2-1 দিন ধরে এরকম হালকা ব্যথা হতেই থাকে। ক্র্যাম্পিং বা পেট কামড়ানো, গর্ভে বাড়ন্ত শিশুকে জায়গা দেওয়ার জন্য সময়ের সাথে জরায়ু প্রসারিত হতে থাকে, ফলে জরায়ুর পেটের অন্যান্য অঙ্গকে চাপ দেয়, এ কারণে পেট ব্যথা হতে পারে অথবা পেট কামড়াতে পারে। এই ধরনের ব্যথা সাধারণত তীব্র হয় না, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঠিক হয়ে যায়। এছাড়াও গর্ভের সন্তান বড় হতে থাকলে পরিপাক নালীর ওপরে চাপ পড়তে থাকে, তাই ব্যথা হয়, হজমের সমস্যাও হয়। গর্ভধারণের ফলে আপনার দেহে কিছু বিশেষ হরমোনের পরিবর্তন অনেকখানি বেড়ে যায়, এমন একটি হরমোন হলো প্রজেস্টেরন। এই হরমোনের প্রভাবে খাবারের হজমের সাথে জড়িত পেশি কিছুটা শিথিল হয়ে আসে এবং হজমের গতি কমে যায়, এতে করে আপনার পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে, পেট ফাঁপা লাগে, অনেক ক্ষেত্রে এই হরমোনের প্রভাবে কোষ্ঠকাঠিন্য দেখা যায় ও বায়ুর সমস্যা দেখা যায়, এই কারণে পেট ব্যথা অস্বস্তি লাগতে পারে। লিগামেন্টে ব্যথা, লিগামেন্টের মতো, লিগামেন্ট হলো সুতোর মতো একটি টিস্যু, শরীরের বিভিন্ন হাড় এবং জয়েন্ট লিগামেন্টের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে। গর্ভকাল বাড়ার সাথে জরায়ু দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যায়, এই সময়ে জরায়ুর আশেপাশে থাকা পেশি জরায়ুগুলো, মানে জরায়ুকে সাপোর্ট দিতে গিয়ে কিছুটা টান খায়, পুরো হয়ে যায়,
এই জন্য আপনার পেটে প্রায় ব্যথা আসতে থাকে, এই জন্য আপনার পেটে ব্যথা প্রায় আসা যাওয়া করতে থাকে, অথবা পেটে অস্বস্তি হতে পারে। বিশেষ করে গর্ভ অবস্থায় দ্বিতীয় ত্রৈমাসিক থেকে জরায়ু প্রসারিত হয়ে জরায়ু কুচকির মাঝামাঝি থাকা রাউন্ড লিগামেন্টে টান পড়লে পেটে ব্যথা হয়। রাউন্ড লিগামেন্ট ব্যথা মূলত গর্ভ অবস্থার 18 থেকে 24 সপ্তাহের মাঝে দেখা যায়। এক্ষেত্রে আপনি নড়াচড়া করার সময় সাধারণত পেটের যে কোনো এক পাশ ধারালো ছুরির আঘাতের মতো ব্যথা অনুভব করতে পারে, তবে ব্যথা সাধারণত কয়েক সেকেন্ড পরে নিজেই কিন্তু উপশম হয়ে যায়। এটা নিয়ে দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই। ব্র্যাক্সটন হিক্স সংকোচন, গর্ভাবস্থায় অনেক গর্ভবতী মতো আপনিও ব্র্যাক্সটন হিক্স সংকোচন অনুভব করতে পারেন। এতে মূলত পেটের হালকা কামড়ানো অথবা পেটের নির্দিষ্ট কোনো অংশে টান লাগার মতো এক অনুভূতি হয়। জরায়ুর অনিয়মিত সংকোচন প্রসারণের কারণে সাধারণত দ্বিতীয় ত্রৈমাসিকে এই ধরনের অনুভব আপনি পেয়ে থাকবেন। অর্গাজম ও যৌন উত্তেজনার সময় ব্যথা, সহবাসের সময় অর্গাজমের এবং কিংবা তার পরে পেট কামড়ানো অথবা ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। এই সময় এই ধরনের ব্যথা কোমরও হতে পারে। অর্গাজমের সময় তলপেটে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং জরায়ু সংকোচন হয়, এর ফলে পেট কামড়ানো, টান লাগা এরকম অনুভব হয়। বন্ধুরা, আমি এই ভিডিওতে গর্ভ অবস্থায় মহিলাদের পেটে যত ধরনের ব্যথা হতে পারে তার সাথে পেটের ডাইন সাইডের ব্যথা বিশেষ করে কেন হয় সেই সমস্ত বিষয় কিন্তু একদম বিস্তারিত আলোচনা করছি। জানি ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু হেল্পফুল হবে। আপনার যদি গর্ভ অবস্থার সাথে সম্পর্কিত কোনো ঝুঁকি না থাকে, কিংবা ডক্টর যদি আপনাকে আগের থেকে সহবাস বা অর্গাজম সম্পর্কে নিষেধ না করে থাকেন, তাহলে সাধারণত সহবাস বা অর্গাজমের সময় এই ধরনের ব্যথা নিয়ে চিন্তা হওয়ার কিছু নেই। সহবাস এর পরে কিছুক্ষণ শুয়ে থাকলে, একটু ঘুমিয়ে নিলে এই ধরনের ব্যথা চলে যায়। গর্ভাবস্থায় পেট ব্যথার গুরুতর কারণ, অধিকাংশ ক্ষেত্রে পেট ব্যথা ঝুঁকির কারণ না হলেও কিছু কিছু ক্ষেত্রে গুরুতর জটিল সমস্যার কিন্তু নির্দেশ করতে পারে। এই সমস্ত কারণগুলোর মধ্যে যেগুলো রয়েছে আমি ডিসকাস করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগছে একটু লাইক শেয়ার করে দেন, কারণ এই বিষয় সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নয়। একটা শেয়ার করে দিলে তারাও হয়তো এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন। জরায়ুর বাইরে গর্ভধারণ, মায়ের ডিম্বাণু বা বাবার শুক্রাণু মিলনের ফলে শিশুর ভ্রূণ সৃষ্টি হয়। এই ভ্রূণ বড় হতে হতে পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেয়। স্বাভাবিক গর্ভধারণের বেলায় ভ্রূণটি জরায়ুর ভেতরে জায়গা করে নেয়, তবে কখনও ভ্রূণটি জরায়ুর বাইরে অস্বাভাবিক কোনো স্থানে স্থাপিত হতে পারে। এই ঘটনাকে ডক্টরি ভাষায় এক্টোপিক প্রেগনেন্সি বলা হয়। এই ধরনের গর্ভধারণে শিশুকে বাঁচানো সম্ভব হয় না এবং জরুরি ভিত্তিক চিকিৎসার প্রয়োজন হয়। যদি ভ্রূণটি বেড়ে উঠতে থাকে, তাহলে ডিম্বনালীতে অথবা অন্য অঙ্গে ফেটে গর্ভবতীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমি প্রতিটি ভিডিওতে বলি যে ডক্টরের শরণাপন্ন অবশ্যই হন, ছোটোখাটো বিষয় ভেবে সেটা ফেলে রাখবেন না, অবশ্যই ডক্টরের অ্যাডভাইস মতো চলুন। এর বেশ কিছু লক্ষণ রয়েছে: যোনিপথে রক্তপাত, কাঁধে রাগায় ব্যথা, প্রস্রাব পায়খানার সময় ব্যথা অস্বস্তি, যোনিপথ দিয়ে বাদামি রঙের জলের মতো তরল বের হওয়া। এই লক্ষণগুলির মধ্যে যদি একটিও দেখা দেয়, অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন। গর্ভধারণের 28 সপ্তাহ হওয়ার গর্ভে শিশুর যদি মৃত্যু হয়, তাকে গর্ভপাত বলে। এই সময় পেট ব্যথা, পেট কামড়ানোর সাথে যোনিপথে রক্ত যাওয়া, এরকম যদি দেখেন তাহলে অবশ্যই তার সাথে কিছু লক্ষণ দেখবেন। বমি বমি ভাব, যোনিপথ দিয়ে স্রাব জাতীয় তরল বের হওয়া, যোনিপথ দিয়ে কোষগুচ্ছ বা টিস্যু বের হয়ে আসা, জ্বর, দুর্বলতা, অবসাদ, গর্ভপাতের যে কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটবর্তী ডক্টরের কাছে যান। প্রি
এক্লাম্পসিয়া। গর্ভাবস্থায় শেষের দিকে বাচ্চার বৃদ্ধির ফলে জরায়ু ওপরের দিকে উঠে যেতে পারে। এতে নিচের দিকে থেকে পাঁজরে চাপ লেগে পাঁজরের ঠিক নিচে ব্যথা হতে পারে, অসহ্যকর ব্যথা একটানা হতে পারে। বিশেষ করে ডান সাইডের পাঁজরের নিচে দেখবেন ব্যথা হয়। প্রি এক্লাম্পসিয়া গর্ভাবস্থার উচ্চ রক্তচাপজনিত একটি মারাত্মক জটিলতা, যা সাধারণ গর্ভধারণের 20তম সপ্তাহের পর থেকে দেখা দিতে পারে। পাঁজরের ঠিক নিচের দিকে তীব্র ব্যথা হওয়া ছাড়াও 4টি লক্ষণ দেখা যায়। আমি 4টি লক্ষণ বলছি। তার আগে আমি একটি কথা বলতে চাই, গর্ভবতী যিনি মহিলা তাকে রেগুলার ডক্টরের চেক আপে রাখুন। তীব্র মাথা ব্যথা, চোখে দেখতে সমস্যা হওয়া, যেমন চোখে ঘোলাটা দৃষ্টি হয়ে যাওয়া হঠাৎ, এই যে দু একটা কথা বললাম, লক্ষণের কথা বললাম, পাশাপাশি বমি হতে পারে, এই সমস্ত সমস্যা দেখলে ডক্টরের কাছে যান। পেট ব্যথার অনেকগুলো কারণ বললাম, এর বাইরেও কিছু রয়েছে। গর্ভাবস্থার সাথে সরাসরি সম্পর্ক নেই এমন কিছু কারণেও পেট ব্যথা হতে পারে। গর্ভাবস্থার যে কোনো সময় এই সব রোগের কারণে পেট ব্যথা হলে সেটা সমস্যাই দেখা দেয়। অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিসের সময় পেটের ডান পাশে নিচের দিকে ব্যথা হয়, পেট ব্যথা পাশাপাশি খিদেও কমে যায়, বমি বমি ভাব হয়, ডায়রিয়া হয়, কোষ্ঠকাঠিন্য হয়, পিত্তথলির প্রদাহ, এই ধরনের পেটে ডান পাশের ওপরের দিকে ব্যথা হয় এবং পেছনের ডান পাশে কাঁধের দিকেও ছড়িয়ে যেতে পারে। কিডনিতে পাথর হলেও এই ধরনের ব্যথা হয়। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এতক্ষণ ধরে আমি পেটের ব্যথার বিভিন্ন ধরন আলোচনা করলাম গর্ভাবস্থায়, এবং গর্ভাবস্থার সাথে জড়িত নয় এমন ধরনের ব্যথার কথাও আলোচনা করলাম। এগুলো যদি হয়ে থাকে অতি অবশ্যই ডক্টরের কাছে যান, তিনি কিছু পরামর্শ দিবেন, সেগুলো গ্রহণ করুন। আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। মেডিকেল মেড চ্যানেলের সাথে লাস্ট পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।